মুভির শুরুতে আমরা এঞ্জেলা নামক একজন মেয়েকে দেখতে পাই যে অফিসে বসে কাজ করছিল। কিছুক্ষণ পর সেখানে জিম নামক এক ব্যক্তি এঞ্জেলার কাছে আসে। সে এঞ্জেলার কাছে ক্ষমা চায় কারণ একদিন আগে সে লিফটে এঞ্জেলার সাথে মিসবিহেভ করেছিল। এঞ্জেলা তাকে ক্ষমা করে দেয়। তারপর এঞ্জেলা তার কাজ শেষ করে বাসায় যাওয়ার জন্য অফিস থেকে বের হয়। সে তার গাড়ি স্টার্ট করার চেষ্টা করে কিন্তু গাড়ি স্টার্ট হচ্ছিল না। এঞ্জেলা আবার অফিসের দিকে যাওয়া শুরু করে কিন্তু সে দেখতে পায় এলিভেটর লক হয়ে গিয়েছে। সে এলিভেটর ওপেন করার জন্য সেখানে থাকা একজন নাইট সিকিউরিটি গার্ডের কাছে যায়। সেই গার্ডের নাম ছিল টম। টম এঞ্জেলাকে তার গাড়ি ঠিক করতে বলে। এঞ্জেলা তার কথায় রাজি হয়ে যায়। টমের অনেক চেষ্টার পরও গাড়ি ঠিক হয় না। তারপর এঞ্জেলা টমকে এলিভেটর ওপেন করার জন্য বলে। টম এলিভেটর ওপেন করে দেয়। তারপর এঞ্জেলা অফিসের গ্রাউন্ড ফ্লোরে বসে ক্যাব ড্রাইভারের কাছে ফোন করে। কিছুক্ষণ পর সেখানে ক্যাব চলে আসে। সে যখন অফিসের বাইরে যাবে তখন সে দেখতে পায় অফিসের মেইন ডোর লক করা। সে অনেক চেষ্টা করার পরও সেই লক খুলে না। কিছুক্ষণ পর ক্যাব সেখান থেকে চলে যায়। তারপর এঞ্জেলা পার্কিং লটে চলে আসে। হঠাৎ সেখানে লাইট অফ হয়ে যায়। এঞ্জেলা একটি লাইটের সাহায্যে তার গাড়ি খোঁজার চেষ্টা করে কিন্তু হঠাৎ পিছন থেকে কেউ একজন এঞ্জেলার মুখ চেপে ধরে। এঞ্জেলা তার জ্ঞান হারিয়ে ফেলে। তখন আমরা দেখতে পাই ওই ব্যক্তিটি টম ছিল। তারপর এঞ্জেলার যখন জ্ঞান ফিরে তখন সে নিজেকে একটি নোঙরের সাথে বাধা পায়। সে তার সামনে টমকে দেখতে পায়। টম তাকে তার সাথে ক্রিসমাস পার্টি এনজয় করার জন্য বলে। তারপর টম তাকে একটি ফোন দেয় এবং এঞ্জেলাকে তার বাড়িতে ফোন দেওয়ার জন্য বলে। এঞ্জেলা তার বাড়িতে ফোন দিয়ে তার মাকে বলে সে আজ বাসায় আসতে পারবে না। তারপর টম এঞ্জেলাকে বলে সে তার জন্য একটি গিফট তৈরি করেছে। তখন এঞ্জেলা একটি চামচ দিয়ে টমের পিঠে আঘাত করে এবং সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু টম তাকে ধরে ফেলে। তারপর টম এঞ্জেলাকে বেসমেন্টে নিয়ে আসে। সে এঞ্জেলাকে একটি গাড়ি সিটে বসিয়ে সেই গাড়ি সিটের সাথে তাকে বেঁধে ফেলে। তারপর টমও সেই গাড়িতে বসে পড়ে। কিছু দূর আসার পর এঞ্জেলা তার বন্ধু জিমকে দেখতে পায়। টম এঞ্জেলাকে জিমকে পানিশ করার জন্য বলে। এঞ্জেলা বলে সে আমার কাছে ক্ষমা চেয়ে নিয়েছে কিন্তু টম তার কোনো কথা শুনে না। সে গাড়ি থেকে বের হয়ে টমকে মারা শুরু করে। তারপর সে তার গাড়ির সাহায্যে জিমকে মেরে ফেলে। এই সুযোগে এঞ্জেলা নিজের হাতের বাঁধন খুলে ফেলে এবং সেখান থেকে পালিয়ে যায়। সে কিছু দূরে এসে পুলিশকে ফোন করার চেষ্টা করে এবং এতে সে সফলও হয়ে যায়। সে পুলিশের সাথে কথা বলবে তখনই তার ফোন দেয়ালের বাইরে পড়ে যায়। সে ফোন তোলার চেষ্টা করছিল কিন্তু তখনই সেখানে টম চলে আসে। এঞ্জেলাকে সেখান থেকে পালিয়ে যেতে হয়। সে নিজেকে একটি লিফটে বন্দি করে ফেলে। টম তাকে বাইরে আসার জন্য বলে কিন্তু অনেক সময় ধরে বাইরে না আসার কারণে টম লিফটে পানি ছেড়ে দেয়। এঞ্জেলা অনিচ্ছা সত্ত্বেও সেখান থেকে বেরিয়ে আসে। সে একটি গাড়ির নিচে লুকিয়ে যায়। টমও তাকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে। এটা দেখে এঞ্জেলা তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে যায় এবং সিকিউরিটি রুমে চলে আসে যাতে সে পুলিশকে ফোন করতে পারে। সিকিউরিটি রুমে এসে সে দেখতে পায় পুলিশ সেখানে অলরেডি চলে এসেছে। সে যখনই তাদেরকে হেল্পের জন্য বলবে তখনই টম সেখানে এসে তাকে ইলেকট্রিক শক দিয়ে অজ্ঞান করে ফেলে। সে পার্কিং লটে গিয়ে পুলিশদের সাথে কথা বলা শুরু করে। সে তাদের বলে এখানে এমন কিছুই ঘটেনি। পুলিশ তাদের সান্ত্বনার জন্য এখানে সেখানে ঘোরাফেরা শুরু করে। তারা সেখানে কিছু পায় না এবং সেখান থেকে যাওয়া শুরু করে। তখন এঞ্জেলা তার জ্ঞান ফিরে পায় এবং পুলিশদের গাড়ি পিছনে যাওয়া শুরু করে কিন্তু পুলিশরা সেখান থেকে চলে যায়। এঞ্জেলা টমের হাত থেকে বাঁচার জন্য সেখান থেকে পালিয়ে যাওয়া শুরু করে। টম এঞ্জেলার পিছনে তার পোষা কুকুর ছেড়ে দেয়। এঞ্জেলা কুকুরটি হাত থেকে বাঁচার জন্য একটি গাড়ির ভিতরে ঢুকে যায়। কুকুরটিও সেই গাড়ির ভিতরে চলে আসে। এঞ্জেলা একটি স্ক্রুড্রাইভারের সাহায্যে সেই কুকুরটিকে মেরে ফেলে এবং গাড়ি থেকে বেরিয়ে যায়। টম এসে যখন তার কুকুর মরা দেখে তখন সে খুবই রাগান্বিত হয়। তারপর এঞ্জেলা একটি গাড়ির সাহায্যে সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন সেখানে টম আসে এবং তার গাড়িতে ধাক্কা মারে। তারপর এঞ্জেলা তার গাড়িকে পিছনের দিকে নেয় এবং টমের গাড়ির দিকে দ্রুত আসা শুরু করে। এঞ্জেলা টমের গাড়ির কাছে আসার আগে গাড়ির স্টিয়ারিং হুইল ঘুরিয়ে দেয় যার ফলে তার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায়। টম গাড়ি থেকে বেরিয়ে আসে। সে দেখতে পায় এঞ্জেলা গাড়ির ভিতরে অজ্ঞান হয়ে পড়ে আছে। এঞ্জেলাকে গাড়ির ভিতর থেকে বের করার চেষ্টা করে। তখন এঞ্জেলার চোখ খুলে সে তার হাতে থাকা একটি রড টমের মাথায় ঢুকিয়ে দেয়। তারপর সে গাড়ি থেকে বেরিয়ে আসে এবং টমকে গাড়ির সাথে বেঁধে দেয়। এঞ্জেলার গাড়ির ইনসিডেন্ট হওয়ার কারণে নিচে অনেক ফিউল পড়েছিল। এঞ্জেলা ইলেকট্রিক হ্যান্ডশকের সাহায্যে সেখানে আগুন লাগিয়ে দেয় যার ফলে টম সেখানে মারা যায় এবং এই মুভি এখানেই এন্ড হয়ে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।